জবা রুয়াত এর আগেও এই নামটা শুনেছে, সাফায়েতের ফুপির মেয়ে। কিন্তু জবা মেয়েটাকে দেখার খুব ইচ্ছে তার। দেখবে কেমন সুন্দরী ওই মেয়ে যার প্রশংসার পঞ্চমুখ করেছিল সবাই। মেয়েটা চলে গেল, সাফায়াত ওয়াশরুম থেকে বের হয়ে রুয়াতকে গম্ভীর মুখ করে কিছু ভাবতে দেখে বলে, কি ভাবছো? রুয়াত ঘাড় ফিরিয়ে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, কিছু না, এক আপু এসেছিল, বলল জবা এসেছিল, আপনাকে দেখা করতে বলেছে। সাফায়াত ভেজা টাওয়ালটা রুয়াতের হাতে দেয়, রুয়াত সেটা বেলকনিতে মেলে দিয়ে আসে। সাফায়াত বলে, চলো দাদু আর দিদার সাথে দেখা করে আসি। রুয়াত মাথায় ওড়না টেনে নিল। সাফায়াত রুয়াতের হাত ধরে রুম থেকে বের হলো। রহমান আলী বিছানায় শুয়েছিলেন, সাফায়াতকে রুমে দেখে উঠে বসার চেষ্টা করে। সাফায়াত ধরে উঠে বসায়, পাশে দিদা ময়না বেগম ঘুমাচ্ছে। দুজনে ঠিকভাবে নড়াচড়া করতে পারেন না। রহমান আলী স্ত্রীকে ডাকলো, ময়না দেখো কেরা আইছে, আমকো সাফু আর নাতবো আইছে। ময়না বেগম চোখ মেলে তাকালো, কিন্তু ওঠার চেষ্টা করলো না, কারণ তিনি একদম বিছানায় পড়ে গেছে। মুখের এক পাশ প্যারালাইজড হয়ে আছে। হাতের ইশারায় রুয়াতকে বলল কাছে আসতে। রুয়াত পাশে এসে বসল। ময়না বেগম দু চোখ ভরে দেখে নিল তার নাত বউকে। অতঃপর হাতে থাকা বালাটা খুলে রুয়াতের হাতে পরিয়ে দিল। কিছুক্ষণ কুশলাদি করে সাফায়াত রুয়াতকে নিয়ে চলে আসলো। উঠোনে বসা ছিল নাইমুর। সাফায়াত এগিয়ে গিয়ে নাইমুরের পাশে বসে, আর রুয়াত রান্নাঘরের দিকে চলে যায়। সাইদা বেগম রুয়াতকে দেখে বলে, আরে বউ তুমি এনে কেন, যাও রুমে যাও, কালি লেগে যাবে শরীরে। রুয়াত পাশে বসে বলে, ভরলে সাবান দিয়ে পরিষ্কার করে নিব, এখন আমাকে বলে দিন কি কি করতে হবে, আমি করে দিচ্ছি। কিছু করতে হবে না মা, তুমি রুমে যাও। একা একা কাজ করছেন, কষ্ট হচ্ছে না? আমাকে বলুন, আমি কিছুটা করি, তারপর চলে যাব। আচ্ছা তাহলে তুমি বরং ডাইনিং টেবিলটা গুছাও গিয়ে, আমার রান্না প্রায় শেষের দিকে। রুয়াত আচ্ছা বলে চলে গেল। নাইমুর ফোন স্ক্রল করতে করতে বলে, সাদমানরা আসবে কখন? সাফায়াত পকেট থেকে ফোনটা বের করে সাদমানকে কল লাগায়। সাদমান কল রিসিভ করলে সাফায়াত জিজ্ঞেসে করে কত দূর তারা। সাদমান জানায় বাড়ির কাছাকাছি তারা। সাফায়াত সাবধানে আসতে বলে ফোনটা কাটতে সামনে তাকিয়ে দেখে জবা দাঁড়িয়ে আছে। সাফায়াতের ভ্রু কুচকে আসলো। নাইমুর জবাকে দেখে বলে, আরে জবা যে কেমন আছো? জবা শুকনো মুখে বলল, আপনার ফ্রেন্ড যেমনটা রেখে গেছে তেমনটাই আছি। সাফায়াতের বিরক্ত ভাব চলে আসলো জবাকে দেখে, তাই বসা থেকে উঠে চলে যেতে নিলে জবা বলে উঠে, চলে যাচ্ছ কেন, বিরক্ত লাগছে আমাকে? লাগবেই তো, বউ যা আছো এখন তোমার, খুব ভালোবাসো বুঝি বউকে। সাফায়াত সামনের দিকে ফিরেই জবাবে বলল, বউ মানুষটাকে ভালোবাসার জন্যই আল্লাহ জীবনে পাঠিয়েছে, তাকে ভালোবাসবো এটাই তো স্বাভাবিক। অন্যের বুকে আগুন জ্বালিয়ে সুখে থাকবে ভাবছো? যেচে কেউ আগুন জ্বালিয়ে কষ্ট পেয়ে বদদোয়া দিলে কথাটা মিলে যাবে, শকুনের দোয়ায় গরু মরে না। শকুনের সাথে তুলনা করছো আমাকে? সাফায়াত এবার ফিরে তাকালো, তাচ্ছিল্য নিয়ে বলল, যদি ভেবে থাকো তুলনা করেছে তাহলে তাই। সাফায়াত চলে গেল। জবার রাগে সাফায়াতের যাওয়া দেখে জায়গা প্রস্থান করল। নাইমুর কিছুই বুঝল না এদের কথার। দুপুরের দিকে সাদমান চলে আসে। রুয়াত বোনকে দেখা মাত্রই ছুটে আসে। রজনী জড়িয়ে ধরে বোনকে। রুয়াত রজনী আর সানজিদাকে নিয়ে ভেতরে ঢোকে। নাইমুর আর চোখে সানজিদাকে দেখে নিল। সানজিদা ভুলেও তাকালো না এই পুরুষটির দিকে। সাদমান সানগ্লাসটা শার্টের পকেটে ঢুকিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে, সেকেন্ড টাইম আসলাম ব্রো, তোমার দাদির বাড়ি, বাড়িটা আগের মতোই আছে। হ্যাঁ চলো রুমে, ফ্রেশ হয়ে নিবি, দুপুরের খাবার এখনো খাইনি। সাদমান নাইমুরের দিকে তাকিয়ে বলল, হে ব্রো এর পেন ব্রো, চলো রুমে গিয়ে ফ্রেশ হবো। নাইমুর সাদমানকে নিয়ে চলে গেল রুমে। ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নেয়। সাত সন্ধ্যা, পশ্চিম আকাশে সূর্য ঢলে গিয়েছে অনেকক্ষণ আগেই, চারিপাশে আধার ঘনিয়ে এসেছে।
ছিছি পোকার গুনগুন করা আওয়াজ ভেসে আসছে বাড়ির পেছন থাকা জঙ্গল থেকে। ছাদের কার্নিশ ঘেঁষিয়ে দাঁড়িয়ে আছে রুয়াদ আর সাদমান, দুজনের হাতে কফির মগ। পাশেই রজনী দাঁড়িয়ে আছে, সাদমান কফি খাচ্ছে আর আর চোখে রজনীকে দেখছে। আকস্মিক নিচে চোখ যেতে জবাকে দেখতে পেয়ে সাদমান বলে ওঠে, রুয়াদ শোনো। রুয়াদ কফির মগে চুমুক বসিয়ে বলে, ভাইয়া বলুন। তুমি তো ইতিমধ্যে জবাকে জেনে গেছো তাই না? হ্যাঁ, ওনার ফুপির মেয়ে। দেখেছো সামনাসামনি? না, মনে হয়। আসলে মেয়েটার থেকে সাবধানে থাকবা, আর ব্রোকেও সাবধানে রাখবা। রজনী ফ্রু কুচকে বলল, কেন? আসলে ব্রোকে যাওয়া পছন্দ করতো। রুয়াদ ফট করে প্রশ্ন করে বসে, আর উনি? ব্রো পছন্দ করতো না যাওয়াকে। কেন? সেটা তো ব্রোই বলতে পারবে, তবে সাবধানে থেকো। ভয় দেখান কেন ভাই, উনি তো আর পছন্দ করে না। তাতে কি, যাওয়া তো করে, ব্রোর দিকে নজর দিবই। ও খুব একটা ভালো মুশকিসকিন না। রুয়াদ শক্ত মুখ করে বলল, চোখ উফরে ফেলে দিব আমার উনির দিকে তাকিয়ে ছ্যাঁচড়ামি পনা করলে। তা করো, মানা নেই। হেল্পম্যান হিসাবে কাউকে লাগলে আমাকে নিও। এখন চলো বসে গিয়ে। বাড়ির ছাদে মাদুর পেতে বসে পড়ল সাফায়াত, রুয়াদ, সানজিদা, নাইমুর, সাদমান, রজনী, রুনা আর রুনার বড় ভাই মৃদুল। মৃদুল গামেরি গ্রামীণ ব্যাংকে জব করে। মাদুরের মাঝখানে জ্বলছে হারিকেন। হারিকেনের রশ্মিতে আলোকিত হয়েছে বসে থাকা জায়গাটুকু। সাফায়াত ফোন স্ক্রল করছে, সেটা দেখে সাদমান ফোনটা থাবা দিয়ে কেড়ে নিয়ে বলে, ওহ ব্রো, ফোন পার্টিবো, চলো টুট আর ডিয়ার খেলি। আজকের আকাশটা জোস জোস একটা ফিলিং আছে। সাফায়াত মুখ গম্ভীর করে বলল, মা এসব খেলাটালা খেলবো না, তোরা খেল। সাফায়াত উঠে চলে আসতে নিলে রুয়াদ ফিসফিস করে বলে উঠল, খেলুন না, নাকি এসব ভয় পান, ট্রুথ ডেয়ার। সাফায়াত তাকালো রুয়াদের দিকে, ফের বসে বলল, সাফায়াত ইমতিয়াজ নোয়াস কোনো কিছুতে ভয় পায় না, ওকে? তাহলে খেলুন। সাফায়াত সাদমানের দিকে তাকিয়ে বলে, শুরু কর খেলা। সাদমান রুনার মাথার চুল টেনে বলে, এই পিচ্ছি যা তো একটা পানির বোতল নিয়ে আয়। রুনা দৌড়ে ছাদ থেকে নেমে একটা বোতল নিয়ে আসলো। সাদমান হারিকেনটা এক সাইডে রেখে সবার দিকে চেয়ে বলল, রেডি সবাই, ঘুরালাম তাহলে বোতলটা। নাইমুর তারা দিয়ে বলল, বেটা ঘুরা বোতলটা। সাদমান ঘুরাতে নিবে বোতলটা এমন সময় জবাই এসে বলল, আমাকে ছাড়াই খেলা শুরু করতে চাইছো সাদমান? সাদমান তাকালো সামনে, লাল কালারের সালোয়ার কামিজ পরা জবা দাঁড়িয়ে আছে। সাদমান সাফায়াতের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, আরে জবা আসো বসো, খেয়াল নেই তোমাকে বলতে। জবা মুচকে হেসে এগিয়ে এসে বলে, কোথায় বলবো? সাদমান সাফায়াতের দিকে ঘেঁষে বসে সাইডে বসতে বলবে, তার আগেই জবা সাফায়াতের পাশে বসে পড়ল। রুয়াদ আর জবার মাঝখানে সাফায়াত। সাফায়াত রাগে চোখে তাকালো সাদমানের দিকে। সাদমান স্মিত হাসলো। রুয়াদ এতক্ষণে বুঝে গেল এই মেয়েটাই জবা। এর সাথেই সাফায়াতের বিয়ের কথা শুনেছিল। সত্যি মেয়েটা সুন্দর, কিন্তু তার স্বামীর পাশে বসেছে এটা ভালো লাগছে না রুয়াদের। সেজন্য রুয়াদ উঠে দাঁড়ালো, সবাই রুয়াদের দিকে তাকালো। সাদমান বলে উঠল, কি হয়েছে, উঠলি কেন? রুয়াদ সাদমানের কথায় উত্তর না দিয়ে সাফায়াতের দিকে তাকিয়ে বলে, এই আপনি আমার জায়গায় বসুন তো, আমি আপনার জায়গায় বসব। সাফায়াত বেশ বুঝলো তার বউ জেলাস হচ্ছে, পাশে জবা বসায়। বউয়ের বাধ্য স্বামীর মতো বউয়ের জায়গায় বসলো, আর রুয়াদ সাফায়াতের জায়গায়। সাদমান বোতল ঘোরালো, প্রথমে গিয়ে থামলো সাফায়াতের দিকে। রুয়াদ উৎফুল্ল হলো, আগ্রহ নিয়ে তাকালো সাফায়াতের ট্রুথ নেবে নাকি ডেয়ার নেবে সেটা শোনার জন্য। সাদমান জিজ্ঞাসা করতেই সাফায়াত ট্রুথ নেবে বলে জানায়। রুয়াদ মুখ খুলে প্রশ্ন করতেই রুয়াদের মুখের কথাকে কেড়ে নিয়ে জবা বলে ওঠে, তোমার লাইফের প্রথম ভালোবাসার মানুষটি কে? রুয়াদ তাকালো জবা আর সাফায়াতের মুখের দিকে। সাফায়াত কি বলবে সেটা শোনার অপেক্ষায় আছে। তার জীবনের প্রথম ভালোবাসা আবার এই জবা টবা না তো,
যদিও হয়েও থাকে, আর সেটা যদি সাফায়েত মুখে বলে, আজ তাহলে রুয়াদ সাফায়েত সহ এই জবাকে ছাদ থেকে ফেলে দেবে। জবার মুখে হাসি ঝুলছে। সাফায়েত জবার মুখে ঝামা ঘষা দিয়ে বলল, আমার মা। জবার মুখের হাসি গায়েব হয়ে গেল। তৎক্ষণাৎ বলে উঠল, আমি সেই ভালোবাসার কথা বলিনি, আমি তো। সাদমানের হাসি পেল জবার চুপসে যাওয়া মুখটা দেখে। বোতলটা ফের ঘুরাতে ঘুরাতে বলল, একবারে এত প্রশ্ন করা যাবে না জবা, তুমি আগে বলে দাওনি কেন কেমন ভালোবাসা, এখন আর হবে না। সাদমান বোতলটা ঘুরালে, এবার গিয়ে থামে নাইমুরের কাছে গিয়ে। নাইমুর ডেয়ার নিল। সাদমান বলে উঠল, তোমার গলার কণ্ঠ অনেক দারুণ, একটা গান শোনাও। নাইমুর চুলগুলো পেছন দিকে ঠেলে বলে, গিটার পাওয়া যাবে? মৃদুল বলল, রুনা ফের উঠে রুম থেকে গিটারটা নিয়ে আসলো। নাইমুর গিটারটা নিয়ে সুর তুলল, তারপর সানজিদার দিকে তাকিয়ে গেয়ে উঠল, তোমার এলো মেলো চুলে আমার সাদা মনে, হারিয়ে যেতে চাই কোনো হুটতলা রিস্কায়, এক মুঠো প্রেমেরিয়ে আমার শূন্য পকেটে, হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে, এক শহর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে, মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভয় ভালোবাসতে চাই দ্বিধায় আদরে, আমি খুব সাধারণ সাদা মাটা একজন, মরতে পারি বাঁচতে শিখি না দ্বিধা ছাড়াই। থেমে পড়ল নাইমুর। সাদমান গিটারটা ছিনিয়ে নিয়ে বলল, বুঝে গিয়েছি কাকে উদ্দেশ্য করে গানটা গেয়েছ নাইমুন ব্রো, তার এলোমেলো চুল সাদা মন শূন্য পকেটও ফাঁসে থাকবে। নাইমুর হাসল। সানজিদা লজ্জা মাখা মুখ নিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। বাড়ির সবাই জানে নাইমুর আর সানজিদার প্রণয়ের কথা। মাস কয়েক হলো দুজনে প্রণয়ে আবদ্ধ হয়েছে। নাইমুর বেশি দেরি করবে না এই মেয়েটাকে বউ করে নিয়ে যেতে, শুধু ঢাকায় ফেরার অপেক্ষা। রুয়াত এবার বোতলটা নিয়ে ঘোরালো, আর ভাগ্যক্রমে বোতলটা গিয়ে জবার কাছে থামল। রুয়াত জিজ্ঞাসা করল, ট্রুথ অর ডেয়ার? জবা সাহসিকতার সহিত বলল, ডেয়ার। ওকে, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসেন, এক মগ খেয়ে পুষায়নি। জবা অবাকের সুরে বলে, কানে শোনেননি, আমি তো হিন্দি ইংলিশ বলিনি, খাঁটি বাংলা বলেছি। আমি পারবো না এটা। তাহলে খেলা থেকে আউট আপনি, রুমে গিয়ে ঘুমান। অপমানে জবার মুখ থমথমে হয়ে গেল, তবুও বসে রইল। সাদমান ডেয়ার পূরণ করতে না দেখে বলল, যাও জবা, ডেয়ার নিয়েছ পূরণ তো করতেই হবে। জবা চলে গেল রান্নাঘরে, দু মগ কফি বানিয়ে নিয়ে আসলো। রুয়াত ভ্রুকুচকাল দু মগ কফি দেখে। রুয়াত নিজেরটা নিয়ে জবার কাহিনী দেখতে লাগলো। জবা সাফায়েতের দিকে আরেক মগ বাড়িয়ে দিলে রুয়াত সেটাও নিয়ে নেয়। জবা রেগে বলে, সাফুরটা নিচ্ছ কেন? রুয়াত ভ্রুকুচকে বলল, হোয়াট সাফু, কল হিম সাফায়েত, আমার বর আমার হাতের কফি ছাড়া অন্য কারোর হাতের কফি খায় না, আর ওনার জন্য কফি আনতে বলা হয়নি। কথাটা বলে রুয়াত কফির মগে চুমুক বসিয়ে আর খেতে পারল না। চিনিও দিয়েছে আবার নুনও দিয়েছে কফিতে, এটা কফি নাকি অন্য কিছু বুঝতে পারল না রুয়াত। সাদমান বোতল ফের বোতল ঘোরালে রুয়াতের সামনে এসে থামে। রুয়াত ট্রুথ নেয়। সাদমান জিজ্ঞাসা করে, ব্রোকে নিয়ে তোমার অনুমতি কেমন রিয়াত? রুয়াত সাফায়েতের বাহু জড়িয়ে ধরে টেনে টেনে সুরে বলে, দারুণ, দোয়া করবেন আমার অনুভূতিতে যেন কোনো সচ্চুনি নজর না লাগায়। কথাটা জবাকে ঠেস মেরে বলল রুয়াত। তারপর বোতল ঘুরাতে বোতলটা গিয়ে ঠেকল সাদমানের কাছে। সাদমান ট্রুথ নিল। নাইমুর বলল, কারে ভালোবাসিস সেটা বল। সাদমান আর চোখে রজনীর দিকে তাকিয়ে বলল, সত্যিটা বলবো। বেটা, ট্রুথ নিচ্ছিস কি মিথ্যা বলার জন্য নাকি? ওকে, তাহলে টুটটাই বলছি। রুয়াতের বোনকে তো সবাই চিনো, তাই না? রুয়াত ভ্রু কুচকাল। নাইমুর রজনীর দিকে তাকিয়ে বলল, রজনী। সাদমান বলল,
মিস সিনিয়র, ওনাকে ভালোবাসিস তুই? রজনী তড়িৎ গতিতে তাকালো সাদমান।